বিএনপির রাজনীতিতে উজ্জ্বল এক নক্ষত্রের নাম মাহবুবুল হাসান পিঙ্কু। জেলা পর্যায়ের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা নেতৃত্বের গুণাবলীর কারণে নাম লিখিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এখনও রাজপথের লড়াইয়ে থাকছেন অগ্রভাগে। দলের ক্লান্তি লগ্নে মাহবুবুল হাসান পিঙ্কু নানা বাধা বিপত্তি সত্ত্বেও রাজপথের লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। শুধু কেন্দ্রীয় রাজনীতিতেই নয়, ফরিদপুর জেলা বিএনপির রাজনীতিতে তিনি বেশ জনপ্রিয়। দলের তৃণমূল নেতাকর্মীদের ভরসার আশ্রয়স্থলের নাম মাহবুবুল হাসান পিঙ্কু। ফরিদপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি বিপুল পরিমাণ ভোট পান। বিএনপির সর্বশেষ কাউন্সিলে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও সেই কাউন্সিল একটি পক্ষের কারণে ভণ্ডুল হয়ে যায়। এবারের কাউন্সিলে তিনি ফের সভাপতি পদে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিলকে সামনে রেখে নিউজ ফাইভকে দেয়া একান্ত সাক্ষাৎকারে খোলামেলাভাবে কথা বলেছেন তিনি। তার এই সাক্ষাৎকারটি দর্শকদের সামনে তুলে ধরা হলো। জেলা বিএনপির বর্তমান অবস্থা তো আমরা সবাই জানি যে এটা দীর্ঘদিন, প্রায় 30 বছর সাধারণ সম্পাদক এবং 23 বছরের মতো সভাপতি একই মানুষ থাকাতে তারা যেমন নিজেদের কর্মকাণ্ডের কারণে জনবিচ্ছিন্ন, পাশাপাশি এটার প্রভাব পড়েছে গোটা দলে। সাংগঠনিক অবস্থা তাদের এই দীর্ঘদিন এই পদ ধরে রাখার কারণে এবং বিগত যে কাউন্সিল, সেই কাউন্সিলেও নতুন নেতৃত্ব না আসার কারণে আসলে ফরিদপুর সাংগঠনিক অবস্থা মুখ থুবড়ে পড়েছে, এটাই বাস্তবতা। বিএনপির সাংগঠনিক অবস্থা, বিএনপির অবস্থা চরম নাজুক হয়ে পড়েছে। কিন্তু ফরিদপুরের বিএনপি, কিন্তু আপনারা সবাই জানেন যে ফরিদপুরের বিএনপি আসলে অনেক শক্তিশালী। বিগত দিনে আমাদের এই আসনটা সবসময় বিএনপির দখলে ছিল এবং এই সমস্ত বিএনপির নেতৃত্বের কারণেই বিগত দিনে এই আমরা আসলে এই আসনটি হারিয়েছি, এর মধ্যে এদেরও অনেকখানি অনেকাংশে এরা দায়ী। এখন আমি মনে করি যে বর্তমানে যে বিএনপির যে কমিটি 30 বছর বলেন আর 23 বছর বলেন, এদেরকে এখান থেকে সরে যাওয়া উচিত এবং নতুন নেতৃত্ব গত 30 বছরে যারা তৈরি হয়েছে তাদের মধ্যে থেকে অনেকেই যোগ্যতর নেতৃত্ব তৈরি হয়েছে, তাদের তারা রিস্ক নিতে পারবে। এখন দরকার হলে সেই সমস্ত নেতৃত্বের নেতাদেরকে বেছে যারা যোগ্য তাদেরকে এই দলের নেতৃত্বে আনা, সেটা আনতে পারলে এই দল হয়তোবা আবারও ফিরে আসবে সেই বিগত দিনে সেই রূপে। কিন্তু এই নেতৃত্বের অধীনে কোনোভাবেই আর সম্ভব না। মূলত সম্মেলন মানে হচ্ছে একটি নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে হওয়ার সুযোগ আছে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচনের মধ্যে দিয়ে নেতৃত্বে প্রকাশ হলে সেই নেতৃত্বের মধ্যে একটা আলাদা গ্ল্যামার্স থাকে এবং তাই সেই নেতারা রিস্ক নিতে কুণ্ঠাবোধ করে না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়েছে এই 30 বছরে এরা সাংগঠনিক কিছু মানে করতে না পারলে তারা নিজেরা কমিটিগুলি করেছে। এ সমস্যা হচ্ছে যে এই সমস্ত কমিটি যদি তারা যদি না বুঝে আবারও যদি কোনোভাবে তাদের এই পকেট কমিটিগুলি নির্বাচনের মধ্যে দিয়ে যদি তাদেরই আবার নির্বাচন করে তাহলে এই বিএনপি বলতে কিছু আগামীতে ওই অস্তিত্ব থাকবে না বলে আমি মনে করি। সুতরাং এখন নির্বাচনের মধ্যে দিয়েই একটি কমিটি হওয়াটা আমি এটাকে ভালো মনে করি, কিন্তু কথা হচ্ছে যে এই নেতৃত্বকে সরে যেতে হবে নতুন নেতৃত্বের মধ্যে থেকে নির্বাচনের মধ্যে দিয়ে। আমি মনে করি এদের আর নির্বাচনে যদি কাউন্সিল হয় এদের আর কোনো প্রার্থী হওয়ার সুযোগ নাই। নির্লজ্জের মতো যদি কেউ প্রার্থী হয় আমি মনে করবো যে তাদেরকে আস্থা করে নিক্ষেপ করার জন্যে তাদের হাতে গড়া যারা আছে, যারা আজকে নিগৃহীত হচ্ছে আওয়ামী লীগের কাছে শুধু তাদের নেতৃত্বের কারণে, তাদেরই উচিত হবে এদেরকে এমন শিক্ষা দেওয়া যে তার কোনো দিন অন্তত পক্ষে পদ পদবীর কথা না বলে। আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন। গত 2008 সালে একটি কাউন্সিল হয়েছিল জেলা বিএনপির, সেখানে ইনফ্যাক্ট আমি জেলা বিএনপির সভাপতি প্রার্থী ছিলাম এবং নির্বাচনের সময় যখন ভোটাভুটি শুরু হয়েছে সকল থানার মধ্যে 2টো থানার ভোট যখন সম্পন্ন হয়েছে তখনই অজ্ঞাত কারণে এই এদের নেতৃত্বে এরাই এটাকে নষ্ট করে দিল। অর্থাৎ এখানে এই ইয়েটা নির্বাচনটা এবং কাউন্সিলটা আর সুষ্ঠুভাবে সম্পন্ন হলো না। কিন্তু আমার দুঃখবোধ হয় যে এরাই আবার এই নির্বাচনটা সম্পন্ন হলো না, কাউন্সিলটা পণ্ড হয়ে গেল, পরবর্তীতে যে কমিটি হয়েছে সেই কমিটিতে কিন্তু আমি সভাপতি প্রার্থী, আমাকে কিন্তু বাধ্য হয়েছে ওখানে একটা মেম্বারও রাখিনি। এইভাবে অন্যান্য যারা প্রার্থী হয়েছিল তাদেরকেও আপনারা কল্পনা করতে পারবেন না
কমিটির মধ্যে রাখেনি। সেক্রেটারি যারা ক্যান্ডিডেট হয়েছিল, অর্গানাইজ সেক্রেটারি যারা ক্যান্ডিডেট হয়েছিল, তাদেরকে বিগত বিএনপি কমিটিতে এরা রাখে নাই। অর্থাৎ এই বিএনপি যে কী বিএনপি কমিটি হয়েছিল, যে আজকের এত বছর পরে এসে যখন বিএনপি মুখ থুবড়ে পড়েছে, তখন সবাই অনুধাবন করছে যে এই বিএনপিকে, এই নেতৃত্বকে অজ সরিয়ে না দিলে কিংবা এরা না সরলে এই বিএনপি আর কখনো এখানে জাগ্রত হবে না। সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক হয়েছে বিগত দিনের বিএনপির এই অভিজ্ঞতা কিংবা বিএনপির এই নেতৃত্বের অধীনে বিএনপি, আমাদের এই বিএনপি, যে বিএনপি সারা বাংলাদেশের মধ্যে ফরিদপুর নামে ফরিদপুর, যেখানে আওয়ামী লীগের দেশ সেখানে ফরিদপুর কখনোই বিএনপি আওয়ামী লীগে ছিল না, সেটা আমরা হারিয়েছি শুধুমাত্র এই নেতৃত্বের কারণে। সুতরাং এখানে আর কোনো সুযোগ নাই তাদের, অন্তর্পক্ষে আমি মনে করি তাদের প্রার্থী হওয়ার কিংবা তাদের বিএনপির নাম নেওয়ারই কোনো সুযোগ আমি মনে করি তাদের নাই। তাদের যদি লজ্জাবোধ থাকে, লজ্জা থাকে, তাহলে এখান থেকে তারা সরে যাবে সামনে থেকে। এবং নতুন নেতৃত্ব আমি নই, আমি এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার কথা বলি না। যোগ্যতা থাকলে আমাকে বিচার করার দায়িত্ব, আমার যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে মাঠ পর্যায়ে নেতা কর্মীরা, তৃণমূল বিএনপি আমাকে এখানে যদি চায় আমি প্রস্তুত আছি। আমি এখানে নির্বাচন করেছি ফরিদপুর সদর থেকে, আমি যদিও এটা উপজেলা নির্বাচন করেছি, সেটা সংসদীয় আসন, গোটা ভোটটাই ফেস করেছি, আমি লক্ষাধিক ভোট পেয়েছি সারা বাংলাদেশ জানে। আমার প্রয়োজনীয়তা যদি দলের জন্য থাকে, আমাকে দল এবং তৃণমূল আমাকে নির্বাচন করবে, আমি গায়ের জোরেও আমি নেতৃত্ব চাই না। কিন্তু যারা সঠিক, যারা নেতৃত্ব দিতে পারবে, যারা এখন নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে, তাদেরকেই এখন আসা উচিত, সামনে আসা উচিত, নেতৃত্বে আসা উচিত, তাহলে এই দলটা আবারও পূর্বের ন্যায় ফিরে আসার সম্ভাবনা আছে। আর তা না হলে আর কখনোই এই মেঘ, এই কালো মেঘ আর কখনোই কাটবে না। যদি এই সমস্ত বিগত দিনের যে কমিটি ভেঙে গেছে, সমস্ত নেতৃত্ব যদি আবারও কোনো না কোনোভাবে জনপ্রবেশ করে, তাহলে মনে করবেন যে ফরিদপুরের বিএনপি চিরদিনের মতো শেষ হবে। আমি বিগত 40 বছর, আমার এই 50-52 বছরের জীবনে, আমি, আপনারা সবাই জানে, ফরিদপুরের সবাই জানে, সারা দেশের মানুষই এখন জানে যে আমি 40 বছর এই দলের জন্য আমি একজন কর্মী হিসেবে শ্রম দিয়ে যাচ্ছি। সুতরাং যখন দেখি অথর্ব অযোগ্য মানুষ এই দলের মাথায় চেপে তারা দলটাকে শেষ করে দিচ্ছে, তখন এই কর্মীর জায়গা থেকেও যদি মনে করেন, তাহলে আমার বড় দুঃখ হয়, আমার আক্ষেপ হয় যে তাদের থেকে আমি অনেক বেশি যোগ্য। সেই জন্য আমি কিন্তু বিগত আজ থেকে 10 বছর আগে ফরিদপুর জেলা বিএনপি কাউন্সিলে কিন্তু আমি সভাপতি প্রার্থী ছিলাম, আমি ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি সেন্ট্রাল যুবদলের বারবারই আমি সেন্ট্রাল যুবদলের মেম্বার ছিলাম, আমি সেন্ট্রাল যুবদলের সম্পাদক ছিলাম, আমি যুবদলের রাজনীতির সাথে এবং বিএনপি রাজনীতির সাথে আমি কখনোই নিজেকে কখনোই সামান্যতম দূরে এখানে ডিটাচ রাখিনি। আমি আমার জায়গা থেকে মনে করেন একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। সেই হিসাবে আমি মনে করি যে এত বছরের যে ডেডিকেশন, এত বছরের যে কন্ট্রিবিউশন, আমি অবশ্যই কোনো না কোনো পদে আশা করতেই পারি। সেই ক্ষেত্রে আমি পদ চাইলেই তো হবে না, আমি যদি যোগ্য কিনা সেটা জানে মাঠের তৃণমূলের নেতাকর্মীরা। তারা যদি আমাকে যদি মনে করে যে আমাকে প্রয়োজন আছে, আমি প্রস্তুত আছি, আমাকে যদি প্রয়োজন মনে না করে কোনো অসুবিধা নেই, আমি হয়তো বা তাদের সাথে মিলে আমি প্রয়োজন মনে করবো যে যোগ্যতাকে বানানোর জন্য। আসলে আর্থিক অনুদান সহায়তা, এটা হচ্ছে একজন রাজনীতি করা মানুষের জীবনের ব্রতই থাকে, হচ্ছিল জনগণের সেবা করা, দেশের সেবা করা। সেই ক্ষেত্রে আমি কতটুকু পেরেছি জানি না, আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি কখনোই নিজেকে আমি অন্ধকারে রাখিনি, পিছপা হয়নি। যখনই শুনেছি দলের বিপদ, একজন কর্মীর বিপদ, দলের প্রয়োজন, কিংবা একজন মাঠের এই নির্বাচন করেছি সারা দেশে ফরিদপুরে এই অঞ্চলে, এই কনস্টিটুয়েন্সি, আমি স্পেশালি কনস্টিটুয়েন্সির কথা বলবো, এই সংসদীয় আসনে যে মানুষগুলি আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, যে মানুষগুলি এই বিএনপি করে, এই দুঃসময় তাদের পাশে যখন কেউ থাকে না, তখন তারা যদি কোনো বিপদের কথা আমাকে বলেছে, আমি আমার যত সামান্য সামর্থ্য নিয়ে আমি চুপে চুপে গোপনে গোপনে আমি করেছি, তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। আমি তাদের সাথে আছি, আমি তাদের বাইরে না, এই দলের বাইরে আমি কখনোই কোনো ভূমিকাতে ছিলাম না। অনেককে নিয়ে আলোচনা সমালোচনা আছে, অনেককে নিয়ে বিভিন্ন রকম বিতর্ক আছে, কিন্তু আমি মনে করি আমাকে নিয়ে ইনশাল্লাহ কোনো বিতর্ক আজ পর্যন্ত নাই। এই সমস্ত নেতা যারা এতদিন এই আঁকড়ে ছিল এই পদগুলি, তারা আসলে বিপদের দিনে কাউকে সহযোগিতা করেনি। সেই ক্ষেত্রে সেই দুঃখে থেকে কিন্তু আমি আমার জায়গা থেকে আজকে আপনি হয়তো বা আমার এই সাক্ষাৎকার অনিয়ার করবেন, আমি বুক ফুলিয়ে বলতে পারি, যদি কেউ ফরিদপুরে এই সমস্ত নিগৃহীত, এই সমস্ত আওয়ামী নিষ্পেষণে নির্যাতিত কোনো নেতাকর্মী জেলখানার মধ্যে কোনো মামলা মকদ্দমা করেছিল, তাদের পাশে অন্তপক্ষে আমি ছিলাম। আমি বলতাম সবাইকে, বলে এরা আমার ভাই, এদের সাথে আমার সম্পর্ক আমার রক্তের থেকে অনেক বড় বেশি বাঁধনে আটকে পড়ে আছে। আমি আমার জায়গার থেকে ওইখানেও সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি, আমার পদ পদবী ছিল না, কিন্তু আমি ড্যাম কেয়ার আমি করছি। সুতরাং আমি যোগ্য এটাও বলবো না, আবার আমি অযোগ্য এটাও বলবো না, বাট তারা অযোগ্য এটা আমি একদম হাজারো মানুষ, লক্ষ মানুষের মধ্যে বলে দিতে পারি যে আপনারা কি এদেরকে চান। দেখবেন হাত উঁচু করতে বললে সবাই বলবে যে না, আর এদেরকে চাই না। কেন্দ্রীয় নেতাদের কাছে আমার অবশ্যই মেসেজ আছে, যেহেতু আমি কেন্দ্রীয় রাজনীতি করেছি, আমার কেন্দ্রীয় রাজনীতির নেতাদের প্রতি আমার একটা ক্ষোভ আছে। তারা বড় বড় নেতা কেন্দ্রে রাজনীতি করে,
ফরিদপুরের যে এত বড় সমস্যা আজ পর্যন্ত তারা ওইখানে বসে আজ করতে পারে না যে ফরিদপুরের রাজনীতি এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে কী কারণে, এইটা তাদের বিরাট ব্যর্থতা। আমি সবাইকে চিনি, সবাই আমাকে চিনে, কেন্দ্রের এমন কোনো নেতা নাই বাংলাদেশে যে আমাকে চিনে না, আমি তাদেরকেও চিনি। দুঃখ আমাদের আমার যে ফরিদপুরের বারবার বলার পরেও আপনারা সাংবাদিকরাও তো এটা বারবার তুলে ধরেছেন ফরিদপুরের অবস্থা, তারপরেও এই যে অথর্ব এই অযোগ্য নেতৃত্ব কীভাবে ফরিদপুরে এতদিন থাকলো এবং এখনও তারা কেন চিন্তা করে, তাদেরকে কেন এখানে বসতে দেওয়া হয়, এটাই তো আমি তাদের কাছে প্রশ্ন করবো যে আপনারা তাদের মুখটা দেখা বন্ধ করে দেন, তা নাহলে আপনাদেরও মুখ আমরা দেখতে চাই না। ফরিদপুরকে বাঁচাতে হবে, ফরিদপুরের এই বিএনপি রাজনীতিকে বাঁচাতে হবে, আমাদের শহীদের আদর্শকে বাঁচাতে হবে, আমাদের মা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জেলে পচে জেলে বিনা অপরাধে বিনা কারণে আজকে জেলের মধ্যে নিঃশেষ হয়ে যাচ্ছে, আমরা আন্দোলন করতে পারছি না, আমরা সারা দেশে আন্দোলন করতে পারছি না, এটার ব্যর্থতার দায়ভার অবশ্যই আপনাদেরকে নিতে হবে। আমি সমস্ত দেশের কথা না বললাম, ফরিদপুরের দিকে আপনারা পজিটিভলি তাকান। আমি আজকে আপনাদের এই আপনার সামনে আপনার মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে ফরিদপুরে এখনও সময় আছে, পজিটিভলি তাকান, কোনো রকম চাতুরতার চাণক্যবাদী আশ্রয় আপনারা নেবেন না। আপনাদের কাছে আশা করি, আমাদের প্রয়োজন না থাকলে আমরা দরকার নাই, কিন্তু যার প্রয়োজন আছে দল বাঁচানোর জন্য তাকে সামনে এনে দিন। আপনাদের কাছে আমার একটা উদ্দত্ত আহ্বান থাকবে। শুধুমাত্র রাজনীতিতেই সফল নন মাহবুবুল হাসান পিঙ্কু, ব্যবসায়ী হিসেবে তিনি একজন সফল ব্যক্তি। মানব সেবার জন্য পেয়েছেন মাদার তেরেসা সহ একাধিক পুরস্কার। রাজনীতি ও ব্যবসায়ীর পাশাপাশি তার আরেকটি পরিচয় রয়েছে, আর সেটি হলো তিনি একজন নামকরা চিত্রশিল্পী। সফল এই মানুষটির জন্য ফরিদপুর জেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের আশা, তাকেই দায়িত্ব দেয়া হবে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদ। ইশরাত হোসেন, ডেস্ক রিপোর্ট, নিউজ 5।